2021 সালের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে আমরা ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর 100% নির্ভুল উত্তর জানব। তো ভিডিওটি মূল আলোচনায় যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে নেওয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। তাহলে আমরা চলো প্রথমে প্রশ্নটা দেখি, দেখার পর সরাসরি উত্তরে চলে যাই। আমাদের নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টে যে প্রতিবেদনটা লিখতে বলেছে সেটা হলো যে পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী। এটা কিন্তু আমাদের 300 শব্দের মধ্যে লিখতে হবে, আর আমি আমার এই উত্তরে 300 শব্দের মধ্যেই সেটা লিখে ফেলেছি। তো এই উত্তরের মধ্যে যা যা থাকতে হবে সেটা সংক্ষেপ কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। সেগুলো হলো সূচনা, পরিবেশের উপাদান, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশের আন্তঃসম্পর্ক, পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা এবং উপসংহার। এটা কিন্তু আমাদের আমাদের উত্তরে থাকতে হবে। আর আমাদের এই উত্তরটা করতে হলে আমাদেরকে কী করতে হবে, পাঠ্যপুস্তক থেকে পরিবেশের উপাদান, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব এটা জিনিসগুলো পড়ে নিতে হবে। এছাড়াও আমরা পরিবেশ বিষয়ক যে কোনো বই পড়ে ওখান থেকেও জ্ঞান অর্জন করতে পারি। আর পরিবারের মধ্যে কেউ যদি এই বিষয়গুলোতে একটু হলেও দক্ষ হয়ে থাকে তাহলে আমরা তাদেরও সাহায্য সহযোগিতা নিয়ে এই উত্তরটা করতে পারি। তো আমি যে আমার উত্তরটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, আশা করি এই উত্তরটা দেখলে স্যারেরা কোনোভাবেই অত্যুত্তম ছাড়া অন্য কিছু দিতে চাইবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি উত্তরটাই আমরা চলে যাই। আমাদের যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটা একটা প্রতিবেদন, আর সেই প্রতিবেদনের টাইটেলটা হলো এটা যে পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী। এটা আমাদের প্রতিবেদনের টাইটেল, এবং এর আলোকেই যে আমাদের সংকেতগুলো দেওয়া আছে ওগুলো আমাদের লিখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যেন পরিবেশ এবং পৃথিবী এবং আমাদের বাঁচার বিষয়টা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এটার আলোকে যে আমি উত্তরটা করেছি তার ভূমিকাটা হলো এরকম যে সারা পৃথিবীর পরিবেশ আজ বিপর্যস্ত। মানুষের সৃষ্ট যন্ত্র সভ্যতার গোড়া পত্তন থেকে চলছে প্রাকৃতিক পরিবেশের উপর নির্মম কুঠারাঘাত, ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, পৃথিবী ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে। এটা আমাদের ভূমিকা, ঠিক আছে। এরপরে যে পয়েন্টটা দেওয়া আছে আমাদের অ্যাসাইনমেন্টে সেটা উত্তরটা এখন আমরা লিখবো। তো লেখার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি জলদি সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে না ওটা চালু করে দাও। তাহলে চলো আমরা পরের পয়েন্টটা দেখে নিই। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হলো পরিবেশের উপাদান। তো এর আমাদের ব্যাখ্যাটা এরকম করে লিখবো যে পরিবেশের উপাদান 2 প্রকার, যথা জীব উপাদান এবং জড় উপাদান। যার জীবন আছে সে জীব উপাদান, এবং যার জীবন নাই সে জড় উপাদান। পরিবেশ রক্ষায় এসব উপাদানের ভারসাম্য দরকার, এটা আমরা লিখব। জীবের উপাদানের যে পয়েন্টটা আছে ওর ব্যাখ্যা, ঠিক আছে। তোমরা কিন্তু আমার লেখাটা জাস্ট কপি করো, সমস্যা নাই, আশা করি তোমরা অত্যুত্তম পাবেই। তো এরপরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার লেখাটা আমরা যেভাবে লিখবো সেটা হলো, এরপর আমাদের 3 নম্বর পয়েন্টটা যেটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে সেটা হলো ভূগোলের শাখা। এই পয়েন্টটারও আমাদের ব্যাখ্যা লিখতে হবে। তো এই ব্যাখ্যাটাও আমি যেটা লিখছি তোমরা সেটাই জাস্ট লিখবা, ঠিক আছে। যে ব্যাখ্যাটা এরকম, ভূগোলের রয়েছে নানাবিধ শাখা যেগুলো প্রত্যেকটি পরিবেশের জন্য আলাদা আলাদা কাজ করে থাকে, যেমন জলবায়ুবিদ্যা, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল, জনসংখ্যা ভূগোল ইত্যাদি। এসব শাখার কার্যকারী সমন্বয় সাধনের মাধ্যমে পরিবেশকে বিভিন্ন দূষণের হাত থেকে রক্ষা করে সুন্দর পৃথিবী গড়া সম্ভব। এই তো আমাদের জাস্ট পয়েন্টটার সঠিক ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমাদের এটা 300 শব্দের মধ্যে লিখতে হবে সেজন্য আমরা চাইলে একদম অনেক বড় করতে পারবো না, আমাদের মাথায় রাখতে হবে যেন 300 শব্দের মধ্যে সবগুলো পয়েন্ট শেষ করতে পারি। তো ওই আলোকেই এই পয়েন্টগুলোকে তার আনুপাতিক হারে ভাগ করে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টের উত্তরটা আমরা এখন দেখব। আমাদের এবারের পয়েন্টটি হলো যে ভূগোল ও পরিবেশের আন্তঃসম্পর্ক। এই পয়েন্টটা আমরা মোটামুটি আগের চাইতে বেশ বড় করে দিয়েছি, আর বড় করাই বাঞ্ছনীয়, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা যেটা লিখছি সেটা হলো, ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। পৃথিবীপৃষ্ঠে সংগঠিত ব্যবস্থাগুলো কীভাবে কাজ করছে এবং প্রাকৃতিক বিষয়গুলোর সাথে মানুষ কীভাবে নিজেকে মানিয়ে নেয় তার ব্যাখ্যা খুঁজে এই ভূগোল। অন্যদিকে মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে, আর সেগুলোর সমন্বয় হলো
পরিবেশ। তো এখানে কিন্তু এই পয়েন্টটা শেষ হয়নি, এর সঙ্গে আরও লেখা কিন্তু আছে। আমার এখানে চাকা শেষ হয়ে গেছে, সেই জন্য এখানে শেষ করছি, এর সঙ্গে আরও আছে, তো সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো আগের অংশের সঙ্গে যোগ করে আমরা যা লিখবো সেটা হলো যে, তাই ভূগোল ও পরিবেশের মধ্যকার গভীর সম্পর্ক বিদ্যমান, কেননা পরিবেশ যেসব উপাদান দিয়ে গঠিত হয় তার যথোপযুক্ত ব্যাখ্যা এবং আলোচনা করে এই ভূগোল, ফলে ভূগোল ও পরিবেশ একই সূত্রগাথা। আর আমরা যদি ভূগোলের বর্ণনা ও গবেষণাকে কাজে লাগিয়ে একটি সুন্দর কাঠামো তৈরি করতে পারি, তাহলে পৃথিবী হয়ে উঠবে শান্তিময়। এটা আমাদের পূর্ণাঙ্গ পয়েন্টটার উত্তর। ঠিক আছে, এখন আমরা পরবর্তী পয়েন্টে যাব। ঠিক আছে, তো পরবর্তী পয়েন্ট যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, যে আমার রুহুল থটস নামে আর একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমাদের পরবর্তী পয়েন্টটা হলো যে, পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা। তো পরিবেশটাকে সুন্দর স্বাভাবিক রাখতে আমাদের কী ভূমিকা সেটা আমাদের লিখতে হবে। তো এই পয়েন্টটাও আমরা একটু বড় করে লিখছি, যেন আমাদের 300 ওয়ার্ডটা পূর্ণ হয়। তো এই পয়েন্টের উত্তরগুলো আমরা যা যা লিখছি সেগুলো হলো, সুস্থ সুন্দর নিরাপদ পরিবেশ সবার জন্য অপরিহার্য, মানুষের জন্য তো বটেই, সকল সৃষ্টিগুলোর জন্য নিরাপদ পরিবেশ জরুরি, আর এজন্য আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের বৃক্ষনিধন বন্ধ করে বৃক্ষরোপণ করতে হবে, বায়ুদূষণ রোধ করে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। এইটার সঙ্গে আরও যা যা লিখব সেটা হলো, তো আগের অংশের সাথে যুক্ত করে আমরা এই যে লেখাটা এখন দেখতে পাচ্ছি সেই লেখাটা লিখবো, সেটা কি যে, রাসায়নিক জিনিস ব্যবহার কমিয়ে দিয়ে জৈব পদার্থের দিকে নজর দিতে হবে, নদীনালা ভরাট না করে তা খনন করে পানির স্বাভাবিক গতিপথ তৈরি করে দিতে হবে, সর্বোপরি পরিবেশ রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। আর এই কাজগুলো করলেই আশা করি আমরা পরিবেশটা দূষণ বা এই যে বিপর্যয়ের দিকে যাচ্ছে তা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এটা ছিল আমাদের ওই এই পয়েন্টটার উত্তর। এখন আমরা উপসংহারে চলে যাব। আমরা সর্বশেষ উপসংহারে যা লিখব তা হলো যে, জীবন ও পরিবেশ এক ও অবিচ্ছেদ্য, পরিবেশ বাঁচলে পৃথিবী বাঁচবে, আর পৃথিবী বাঁচলে আমরা বাঁচব। তাই আমাদের সুন্দর ও সুষ্ঠুভাবে বাঁচতে হলে পৃথিবীকে রক্ষা করতে হবে, আর এজন্য রাষ্ট্র ও জনগণ সবাইকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে। তো এটাই ছিল আমাদের শেষ উপসংহার। আর এর মাধ্যমেই আমাদের যে পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী শীর্ষক যে প্রতিবেদনটা আছে তার উত্তরটা হয়ে গেল। তো আশা করি তোমরা যদি এই প্রতিবেদনের যে উত্তরটা আমি দিয়েছি সেটা যদি লেখো অবশ্য অবশ্য অত্যুত্তম পাবে। আর যদি এখন শেষে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের মাধ্যমে মাঝে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবা। পরের অ্যাসাইনমেন্টের ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।